দেখো বন্ধুরা, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, ডি কথাটার মানে হচ্ছে উল্টো, বেরিয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড, কার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড আসা, ডি মানে জাস্ট এলিমিনেট হয়ে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি এলিমিনেট হয়ে যায় কোনো রিঅ্যাকশনে, তাহলে সেটাকে আমরা বলবো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তো সেটা কিভাবে হয়, কোন রিঅ্যাক্টেন্টের উপর কাজ করে হয়, কোন রিয়েজেন্ট দিয়ে হয়, আলটিমেট প্রোডাক্ট কি হয়, সব নিয়ে ডিসকাস হবে এখন। তো দেখো, ধরো তোমার কাছে CH3 CH2 COOH আছে, যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড পার্টটা আমরা দেখতে পাচ্ছি CO2। মানে কার্বক্সিলিক অ্যাসিডের উপর রিঅ্যাকশন করতে হবে, কি দিয়ে রিঅ্যাকশন করা হয়, NaOH আর CaO এর মিক্সচার দেওয়া হয়। মিক্সচারটাকে বলা হয় সোডা লাইম, সোডিয়াম আছে আর CO মানে লাইম আমরা জানি, সোডা লাইম মিক্সচারের সাথে রিঅ্যাকশন করা হবে আর প্লাস্টিক অ্যাডিশনে হিট করতে হবে, তাতে কি হবে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাবে, তাহলে বাদ বাকি যেটা থাকে সেটা আমরা লিখে দেবো। দেখি এরকম আমরা লিখতে পারি CH3 CH2 CH2 সাথে এইচ আছে, তাহলে আবার লিখে দেবো CH3 CH2। তাহলে কার্বন ডাইঅক্সাইড এলিমিনেট হয়ে গেল, আমরা একটা অ্যালকেন পেয়ে গেলাম। এরকম অ্যালকেন পেলাম, অ্যালকেন যে নাম্বার অফ কার্বন আছে সেটা কার্বক্সিলিক অ্যাসিডের নাম্বার অফ কার্বনের থেকে একটা ইউনিট কম আছে, তাহলে আমরা বুঝে গেলাম যেহেতু আমরা প্রপারলি অ্যাসিড থেকে শুরু করেছি তাহলে ইথেন পাবো, একটা কার্বন এলিমিনেট হয়ে যাবে। তো এটা ছিল একদম সিম্পল ভাবে বলা। আরো অনেক রকম রিঅ্যাকশন আসতে পারে, যেরকম ঘুরিয়ে দেয়, তুমি যে কার্বক্সিলিক অ্যাসিডটা রেখেছো তারপর ফার্স্টে তুমি NaOH অ্যাপ্লাই করে দেবে, ফার্স্টে NaOH অ্যাপ্লাই করে দেবে, তাহলে কি হবে অ্যাসিড এন্ড বেস মিলে সল্ট জেনারেট করবে আর ওয়াটার জেনারেট করবে। OH হচ্ছে নেগেটিভ, এইচ হচ্ছে পজিটিভ, তো ওয়াটার বেরিয়ে যাবে, বাদ বাকিটা সল্ট জেনারেট হবে। সল্টটা কি হচ্ছে CH3 CH2 COO- Na+, তাহলে Na+ সল্ট আর COO- এভাবে এটা জেনারেট করলো, এই চার ওইচ মিলে ওয়াটার বাইরে বেরিয়ে গেলো, ওয়াটার লিখছে। এবার যে সোডিয়াম সল্টটা পেয়েছো তার উপরে সোডা লাইম অ্যাপ্লাই করতে বলছো, NaOH আর CO, ব্যাপার একই। আমি NaOH একটু আগে একবার অ্যাপ্লাই করে দেখেছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে কি হবে, এখান থেকে সোডিয়াম কার্বোনেট বাইরে বেরোবে। সোডিয়াম কার্বোনেট একটি ফাংশন, এখানে হিট অবশ্যই হিট করছো, সোডিয়াম কার্বোনেট বাইরে বেরোবে, Na2CO3 Na2CO3 বাইরে বেরোবে, কি করে এনে আছে একটা রিয়েজেন্টের থেকে, রিয়্যাক্টেন্টের থেকে একটা দুটো Na2 COOO CO3 হয়ে গেল। এটাকে নিয়ে আমি টোটাল বাইরে বের করে দেবো, এইখান থেকে এটাকে করলাম, নিয়ে এই পাশ থেকে নেবো দুরকম ভাবে কোশ্চেন আসতে পারে। এটার উপর দিতে পারো তোমরা বেনজিন, তার সাথে COOH, তার উপর তুমি সোডলাইম অ্যাপ্লাই করে এই রিয়েজেন্ট অ্যাপ্লাই করে, এটা হতে পারে বেনজিন তার সাথে CH2COOH এর উপরে অ্যাপ্লাই করতে পারো। এই CH2COOH কি বলা হয়, অ্যাসিডিক অ্যাসিড, তার সাথে ফিনাইল অ্যাসিড আছে, তাহলে একটু বলো ফিনাইল অ্যাসিডিক অ্যাসিড, ওকে দিস ইজ ফিনাইল অ্যাসিডিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, মানে বেনজিনের সাথে আছে বেনজোয়িক অ্যাসিড, এটার উপর অ্যাপ্লাই করতে পারো। আরো যে কোনো রকম কার্বক্সিলিক অ্যাসিডের উপর অ্যাপ্লাই করতে পারো, আমি কিছু প্রবলেম দিয়ে দিচ্ছি। OH আছে COOH আছে এর উপর অ্যাপ্লাই করতে পারো, তোমরা জানো এই কম্পাউন্ডে কি বলে, এই কম্পাউন্ডে আমাদের কার্বক্স সে ফেনল চ্যাপ্টারে করেছিলাম, পলিবেস নিয়ে রিঅ্যাকশনটা করে এই কম্পাউন্ডটা পাওয়া যায়, তার নাম কি ছিল স্যালিসাইলিক অ্যাসিড, আই থিঙ্ক মনে পড়ছে স্যালিসাইলিক অ্যাসিডের উপর, ঠিক আছে। সেই কম্পাউন্ডের উপর কাজ করতে পারো, একই রকমই আসবে, জাস্ট প্রোডাক্ট যা যা করেছি সেটাই আসবে। আর একটা কম্পাউন্ড এখানে দিয়ে দিই, এটা হচ্ছে CH3COOH, এর উপরে কাজ করো, জাস্ট এটা হোমওয়ার্ক তোমাদের ডিকার্বক্সিলেশনের উপরে, তো পরপর কিছু নেম রিঅ্যাকশন আমি করতে থাকবো, জাস্ট ক্লাসটা ফলো করো। পার্কিং রিঅ্যাকশন, ডিসইন্টারেস্টিং রিঅ্যাকশন, জয়েন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, মোরের ক্লাসও আসতে পারে, দেখে নাও। আমি বেনজাইল ডিহাইড্রেটের সাথে রিঅ্যাকশনটা করব,
বেনজেন এর সাথে যে রিঅ্যাকশন গুলো অ্যাপ্লাই করব সেটা একটু দেখতে থাকো। CH3CO O CO CH3 তার সাথে কি হবে CH3 C O সোডিয়াম অ্যাসিড আছে এর সাথে অ্যাসিডিক অ্যানহাইড্রেট আছে, তো অ্যাসিডিক অ্যানহাইড্রেট কি করে ফর্ম করে সেটা একটু দেখে নিই। অ্যানহাইড্রেট মানে জল নেই, মানে জল বেরিয়ে গেছে, এটা ডিহাইড্রেশন হচ্ছে। তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রেট মানে অ্যাসিটিক অ্যাসিডের সাথে রিলেটেড ব্যাপারটা। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে যেটা হবে সেটাই। দুটো অ্যাসিটিক অ্যাসিড নিলাম, নিয়ে এখান থেকে ওয়াটার মলিকুলটি জাস্ট বাইরে মারতে হবে। ওয়াটার ড্রপ বসে আছে বাইরে বেরিয়ে গেল, তাহলে যেটা পড়ে থাকছে সেটা কি CH3 CO O CO নেচারে কি করতে পারি বিচার করো। একে যদি ওয়াটারে ফেলো তাহলে কি কি জেনে গেল। যদি মিক্সচার হয় তাহলে অবশ্যই মিক্সচারটা একটা বেসিক মিক্সচার হবে। তো বুঝতে পারছি একটা বেস অ্যাপ্লাই করা আছে, যেটা আমরা অ্যানুয়াল কন্ডেনসেশনে করেছি বা ক্যানিজার রিঅ্যাকশনে করেছিলাম। বেসের মেইন ফাংশন কি, ফার্স্ট ফাংশন কি, বেসের আলফা হাইড্রোজেন কে অ্যাবস্ট্রাক্ট করা। তো এখানে আলফা হাইড্রোজেন আছে অবশ্যই, এখানে নেই কিন্তু রিঅ্যাকশনের সাথে আলফা হাইড্রোজেন আছে। কোথায়? এই যে ফাংশন গ্রুপটা দেখছো সি ডাবল ও, তার সাথে এটা আলফা কার্বন, তাহলে আলফা কার্বনের সাথে একটা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন হুইচ আর অ্যাসিডিক ইন নেচার, আর এখানে বেস আছে। তাহলে বেস এখান থেকে আলফা হাইড্রোজেন কে অ্যাবস্ট্রাক্ট করবে, সি মাইনাস জেনারেট করবে অ্যালকোহলের মতো, বাদ বাকি আমরা অ্যালকোহল কন্ডেনসেশনের মতো অ্যাপ্রোচ করবো। ক্লিয়ার? প্রথমটা দেখাচ্ছি, ল্যাবরেটরি দেখাই, কারণ জয়েন্ট আসতে পারে, মেকানিজম দেখে না, পরে আমি শর্টকাটও বলে দেবো, এটা কি করে শর্টকাটে অ্যান্সার করা যায় দুটোই বলে দেবো, কিন্তু ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে, নাহলে শর্টকাটটা বুঝতে পারবে না। ঠিক আছে, মিস হয়ে যাবে, তো একটুখানি পেশেন্স রাখো, দেখো লজিক্যালি ভাবো। ঠিক আছে, তাহলে কি করবো, সিএসসি ডবল ও মাইনাস এনে একটা বেস, বুঝে নিয়েছি কেন বেস, বেস এখান থেকে আলফা হাইড্রোজেন তুলে নেবে, তাহলে আলফা হাইড্রোজেন যদি তুলে নেয় তিনটে হাইড্রোজেন ছিল, সিও ছিল, ও ছিল, আবার সিও ছিল, সিএসসি ছিল, তাহলে এখান থেকে যে কোনো একটা আলফা হাইড্রোজেন তুলে নিয়ে বেরিয়ে যাবে। আলফা হাইড্রোজেন তুললো বেস সিএসসি ডাবল মাইনাস ধরে এখান থেকে তুলে নিল এসটাকে, মানে বন্ড এখান থেকে এখানে সি মাইনাস হয়ে দাঁড়িয়ে যাবে, যেটা হয় তাহলে সি মাইনাস থেকে আমি স্টার্ট করছি আর বসছি এলোর কন্ডিশনে, এই জিনিস তোমরা এটাকে পড়ে এসছো, মানে সি মাইনাস দিয়ে আমার কোথায় অ্যাটাক করবে, এখানে পজিটিভ আছে দেখতে পাচ্ছেন না, এটা আরেকবার ড্র করে নিই বুঝতে সুবিধা হবে। খুলে গিয়ে সেটা জেনারেট করেছে ও মাইনাস, দেখো সি এইচ সেটা জেনারেট করেছে আমার এখানে ও মাইনাস, আর এর সাথে অ্যাটাচ হয়ে গেছে এই পুরো গ্রুপটা CH2 CO, সেটা লিখে দিই, এটার সাথে অ্যাটাচ হচ্ছে CH2 আছে, এখানে CH2 যা যা আছে তাই লিখবো, CH2 তার সাথে আছে C O, তার সাথে আবার আছে O, কোনো অসুবিধা নেই ঠিক করে লিখে রেখে O, তার সাথে আবার অ্যাটাচ হয়েছে কি CO রয়েছে অ্যাটাচ, তাই না, C O তার সাথে আছে CH3, আদি অসুবিধা হচ্ছে না বুঝতে বুঝতে পারছো। এবার কি হচ্ছে, ও মাইনাস হচ্ছে, আর দেখো এর পাশাপাশি আমরা একটা সি দেখতে পাচ্ছি, আমরা ডেল্টা পজিটিভ আর ওটা ডেল্টা নেগেটিভ, এখানে কেন রিঅ্যাক্ট করবে, দেখো 1 2 3 4 5 6 6 মেম্বার নিয়ে আমরা জানি স্টেবল অর্গানিক, যতদিন পড়বে ততদিন এটা মাথায় রাখবে 6 মেম্বার রিং খুব স্টেবল হয়, যতদিন অর্গানিক পড়ছো ততদিন এটা মাথায় রাখো যে 6 মেম্বার রিং খুব স্টেবল। তাহলে 6 মেম্বার রিং ফর্ম করার জন্য 1 2 3 4 5 6 ও মাইনাস পজিটিভ খুঁজছে, এখানে খুঁজছে সি কে খুঁজছে, তাহলে সি কে গিয়ে অ্যাটাক করে দেবে, সঙ্গে সঙ্গে কি হবে যে বন্ড উইক সেটা ভেঙে যায়, যে উইক বন্ডটা কি সি ও বন্ডটা উইক আছে, তাহলে
সরে যাচ্ছে একটুখানি দেখা যাক। তাহলে এর সাথে এখন যা যা জিনিস একাত্র হচ্ছে সেটা হচ্ছে বেনজিন আছে, একদম লজিক্যালি ভাবলে এরকম প্রথম থেকে বেস আর হাইড্রোজেন কিন্তু উল্বে সি মাইনাস হবে, একটা পজিটিভ কে অ্যাটাক করবে, অ্যাটাক করার পর আবার একটা নেগেটিভ জেনারেট হচ্ছে, সে আবার একটা পজিটিভ কে অ্যাটাক করবে, এটা কিন্তু পজিটিভ কে অ্যাটাক করবে, আর কিছু না আলাদা কিছু। আপনি বলতে পারেন স্যার আপনি এই মাইনাস হবে এই পজিটিভ অ্যাটাক করতে পারতেন, এটা তো এটা পজিটিভ ছিল, এটা করলাম না কেন? এটা 1 2 3 4 ফোর মেম্বারড ফর্ম হবে, ফোর মেম্বারড আনস্টেবল হয়, মানে স্ট্রেন থাকে ওর মধ্যে, ঠিক আছে, অ্যাঙ্গেল স্ট্রেন থাকে। আমরা সিক্স মেম্বার ডিং ফর্ম করার চেষ্টা করবো, ঠিক আছে, প্রেফার করবো সিক্স মেম্বার ডিং ফর্ম করা। তাহলে যেটা জেনারেট হচ্ছে সেটা লিখবো এখন সিএইচ CH2 দেন এখানে কি আছে C ডাবল ও O CH2 C ডাবল ও O মাইনাস, ক্লিয়ার? আর এর সাথে এটা আছে CH এর সাথে কি এটা আছে O CO CH O আছে CO আছে CH আছে, কোন প্রবলেম নেই, যা যা ছিল তাই লিখে, ক্লিয়ার? তাহলে এবার আমরা কি হবে, এখন বেস আমার কাছে রেডি আছে, বেসের ফাংশন কি আবার অ্যাসিটিক হাইড্রোজেন দিয়ে তুলে নেব, এখানে আমার কাছে অ্যাসিটিক হাইড্রোজেন দিয়ে তুলতে লাগবে, কোন হাইড্রোজেন অ্যাসিটিক হবে, কত লজিক রয়েছে এই রিঅ্যাকশনের মধ্যে। সি ডাবল ও মাইনাস ইলেকট্রন উইথড্র করছে, আমরা জানি এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা কি ইলেকট্রন উইথড্র করছে, তাহলে পাশে থাকা যে হাইড্রোজেনটা রয়েছে সেটার মধ্যে অনেক অ্যাসিডিক ক্যারেক্টার চলে যাবে, এই হাইড্রোজেনটা থেকে ইলেকট্রন বের করে নেবে, তাহলে এই হাইড্রোজেনটা অনেক বেশি অ্যাসিডিক নেচারের হবে অন্যান্য যে কোনো হাইড্রোজেনের থেকে, এখানে যে কটা হাইড্রোজেন আছে সব থেকে বেশি অ্যাসিডিক হবে, ঠিক আছে, কারণ এটা সি ডাবল ও গ্রুপের একটু পাশে আছে, ক্লিয়ার? তাই জন্য এবার যে বেস হবে বেস কি করবে, যে বেসটা এই যে বেসটা এখানে যে বেসিক যে ব্যাপারটা জেনারেট করেছে বললাম, সেই বেসটা সে কি করবে এই হাইড্রোজেনকে তুলে নেবে, আর হাইড্রোজেন তুলে নেবে, তুলে নিলে কি হয় বন্ডটা জাস্ট এখানে এসে ডাবল বন্ড ফর্ম করে, এই চলে গেলে বন্ড এক করবে, এখানে ডাবল বন্ড ফর্ম করে, ডাবল বন্ড ফর্ম করলে এই যে বড় গ্রুপটা সি এর হাত পাঁচ হয়ে যাচ্ছে, তাহলে বড় যে গ্রুপটা আছে এত বড় গ্রুপ দেখতে পাচ্ছে না, বড় লিভিং গ্রুপ সে বাইরে হয়ে গেল, তাহলে আমার প্রোডাক্ট আমাদের জেনারেট হয়ে গেল, প্রোডাক্টটা জাস্ট কি আমি এখানে ড্র করে দেবো, বেনজিন শর্টকাটে আসছি, এটা জাস্ট যারা জয়েন্ট কেমিস্ট্রি তাদের জন্য বোঝার জন্য, যারা কেমিস্ট্রি শিখতে চায় তাদের জন্য, আর তোমাদের এইচএস এর জন্য যেভাবে করতে হবে সেটা আমি বলে দেবো শর্টকাট, ঠিক আছে। তাহলে এটা রইলো, এটার সাথে আমি কি একটা এটার সাথে কি থাকছে সিএইচ ডাবল বন্ড সিএইচ, তার সাথে আর সাথে সি ডাবল ও মাইনাস, এর প্লাস আর লেখা দরকার নেই, কারণ এখানে সবকিছু লেখা থাকে, এখানে একটা অ্যাসিডিক মানে ওয়ার্কআপ করতে হয়, কারণ এটা সল্ট হয়ে রয়েছে, সি ডাবল ও মাইনাস সেটা থাকে না, এই অ্যাসিডিক যখন তুমি ওয়ার্কআপ করবে সঙ্গে সঙ্গে এটা এই জায়গাটা সি ডাবল ও এইচ হয়ে যাবে, ঠিক আছে। এটা আইপিসি নেম তোমরা করে নেবে, এটা যে আসল নাম সেটাই বলে দিচ্ছি, দিস ইজ কল সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড, ঠিক আছে। রিঅ্যাকশনটা পারে কি প্রোডাক্টটা সিনামিক অ্যাসিড মানে ফুল এন্টারটেইনমেন্ট, ফুল টু এন্টারটেইনমেন্ট বলতে পারো, পার্কও আছে সিনেমা আছে সব একসাথে আছে, ঠিক আছে, তো কেমিস্ট্রির মধ্যে তাই পেয়ে গেলাম। এবার শর্টকাটটা ধরো কি করে শর্টকাট করতে ছিল ওভারঅল, এটা আসল পুরো রিঅ্যাকশনটা বোঝা গেল, কি করে শর্টকাট করে সেটাই তোমাদের বেশি লাগবে, এটা ইফেক্টিভ তোমাদের জন্য খুব অ্যাপ্লিকেবল। তো দেখা যাক আমাকে নতুন অ্যাসিডিক অ্যানহাইড্রেট মলিকিউল জেনারেট করার জন্য
ক্লেইথর রিঅ্যাকশন এ জেরক্স টাইপ অফ রিঅ্যাকশন বলতে পারি আমরা এই ফটোকপি বের করতে হলে কি করতে হয় প্রথমে একে জাস্ট অক্সিডাইজ করে দাও AmNO4 দিয়ে ঠিক আছে জাস্ট একে অক্সিডাইজ করে এক পাশে করে দিচ্ছি একে অক্সিডাইজ করো AmNO4 দিয়ে যখন আমরা অক্সিডাইজ করি কেটো চেয়ার টু সেম কেমের উপর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে তাহলে যেটা জেনারেট করবে সেটা কি CH3COOH হয়ে গেল তারপরে কি করব CCCOOH হয়ে গেছে তার উপর জাস্ট ক্যালসিয়াম সল্ট বানানোর জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তাকে আমরা হিট করব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করলে বা হিট না করলে হবে অ্যাসিড আছে বেস আছে রিঅ্যাকশন এমনি হয়ে যাবে তাহলে অ্যাসিডিক অ্যাসিড রয়েছে তার সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি আমরা CaOH এর মোল টু নেওয়ার সাথে সাথে একটা সল্ট জেনারেট করে গেছে সেই সল্ট সল্টটা আমি ড্রাই ডিস্টিলেশন করেছি ক্যালসিয়াম কার্বনেট বাইরে দিয়ে গেছে আমার প্রোডাক্টটা আমাকে দিয়ে দিয়েছে ক্লিয়ার কত সুন্দর তাহলে ফটোকপি টাইপ অফ রিঅ্যাকশনের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে ড্রাই ডিস্টিলেশন তো করবই তার আগে আমি একটুখানি স্ট্রং অক্সিডেশন করব ক্লিয়ার ডাইডিস্টিলেশন করার আগে এই ডাইজেশন করার আগে স্ট্রং অক্সিডেশন তাহলে না এই ফটোকপি বা জেরক্স রিঅ্যাকশনটা পারফর্ম করবে এই পাশে যেটা থাকে এই মেশিনের ওপাশ দিয়ে সেই ম্যাটারটা বাইরে বের হচ্ছে ক্লিয়ার এরকম প্রচুর কোশ্চেন থাকতে পারে আমি তো একটা হোমওয়ার্ক এর উপর বেস করে দিয়ে দিচ্ছি ভালো লাগবে দেখো ধরো তোমার কাছে আছে বেনজাইল ঠিক আছে আর এর উপর পারফর্ম করবে গুলো না বেনজাইল ঠিক আছে বেনজেন ডিহাইড্রেট থেকে আমাদের বানাতে হবে বেনজেন ডিহাইড্রেট ফটোকপি এরকম বেনজিন CO আর এই যে ফটোকপি সেটা উপাশে আমি তৈরি করতে চাই এটা তৈরি করতে চাই দিস ইজ কল্ড বেনজো ফিনল তাহলে বেনজেন ডিহাইড টু বেনজো ফিনল এটা যদি করতে চাই তাহলে সেই সেম প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে যে ফারস্টে অক্সিডাইজ করে নিয়ে তারপর ড্রাই ডিস্টিলেশন করে দেবে কাজ আদিক বোঝা গেছে এটা মিক্সচার দিয়ে করা যেতে পারে অনেকটা মিক্সচার দিয়ে জিনিসটা করতে পারো আর যেমন ধরো তোমার কাছে ফর্মালডিহাইড আছে আর অ্যাসিটালডিহাইড আছে এটা দিয়েও করতে পারো ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইড পরে আমি যখন কোশ্চেন আছে সলভ করব তখন এগুলো দেখিয়ে দেবো ঠিক আছে এখন চাপ নেওয়ার দরকার নেই নেক্সট ভিডিওটা ফলো করো প্রপার পেটি ফাইন্ডিং করা হচ্ছে